প্রথম কামটো কৰিলোঁ, ট্ৰিপ জিৰো কৰিলোঁ, হৈ গ'ল জিৰো। চ' লেটছ গো গাইজ। বতৰটো যোৱাকালি খুব ভাল আছিলে, ক্লাউডি ক্লাউডি হৈ আছিলে, আপোনাৰ ৰ'দ চ'দ নাছিলে আৰু বৰষুণো দিয়া নাছিলে। বাট যোৱা ৰাতি আপোনাৰ বৰষুণ অকণ দিলে, ৰাস্তা দেখি গম পাইছে চাগে। আশা কৰিছোঁ যে দিনটো এনেকৈ যাওক, কিন্তু বৰ্তমান যেনেকুৱা হৈছে ডাৱৰীয়া হয়, বাকী এতিয়া বৰষুণ দিলে একো কৰিব নোৱাৰোঁ। কৃষ্ণ এইটো হ'ল আমাৰ ইয়াৰ আপোনাৰ হনুমান মন্দিৰ। আৰু বিকাশ ওলোৱা নাই বৰ্তমানলৈকে, বিকাশ ওলাই যাব অকণমান আগত গৈ ৰখি দিম অলপমান। এণ্ড ভাইটি এটা সি অলৰেডি গ'ল বোলে, আগত কাম এটা আছে, ৰাস্তাতে আমাক জইন কৰিব। আৰু দুজন লগৰীয়া আহি আছে আপোনাৰ হাৰ্ডাগতৰ পৰা, ইয়াতে অলৰেডি বকলীয়া ক্ৰছ কৰিলে বোলে। চ' চবকে ৱাটতে লগ পাম আৰু তেতিয়াই ভালকৈ ইণ্টাৰটো দিম গাইজ। চৰি, কথা পাতি পাতি পাহৰি গৈছিলোঁ, এইপিনে যাব নোৱাৰিম এতিয়া কাৰণ ফ্লাইঅভাৰ কাম চলি আছে। চ' আকৌ ঘূৰাই ল'লোঁ বাইক। ক'বলক আজি যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ। চ' হাই হেল্ল' নমস্কাৰ গাইজ, ৱেলকাম বেক ওৱান্স এগেইন ইন মাই ইউটিউব চেনেল মেডিমটো। আৰু ভিডিঅ'টো ষ্টাৰ্ট দিলোঁ হয়, ইণ্ট্ৰ'ই দিয়া নাই। চ' ওলালোঁ আমি আজি প্লেচ কল্ড ৰাইজিং ছান, অৰুণাচল। আৰু সেইপিনে আমাৰ নিবেশ হয় কিবা খাই আছোঁ, সেইপিনে আছে আমাৰ ৰাহুল ভাই, সেইপিনে আমাৰ নিবেশ ভাই কিবা খাই আছে, সেইপিনে আমাৰ বিকাশ ভাই, তাকটো আৰু পাই থাকে সব ভিডিঅ'ত, তাক ইণ্ট্ৰ' দিব দৰকাৰ নাই। আৰু আমাৰ এইপিনে আছে নীলকমল, আৰু এইপিনে আহি ডিফুৰ পৰা লগভগ আমি 70 কিলোমিটাৰ্ছমান আহিলোঁ। চ' অলপ চুচু ব্ৰেক আৰু কিবা কিবি অলপ পেকেট চেকেট খাই গৈ চবে, ত' ৰখিছোঁ আৰু অলপ। ত' আকৌ আজি আমাৰ জাৰ্ণি কণ্টিনিউ কৰিম আৰু মোৰ বাইকখন দেখাই নিওঁ আপোনালোক। অলপ লাইটিং চাইটিং মডিফাই কৰিছোঁ, কেনেকুৱা লাগিছে জনাব আপোনালোকে। আৰু পুৰা লাগিছে কিমান বাৰু কম ৰাখিব। এইটো টেং বেগটো আছে আপোনাৰ পিছতে এটা বেগ, এইটো বিকাশৰ জেগাত। চ' বলক আকৌ আমাৰ যাত্ৰাটো কণ্টিনিউ ৰাখোঁ। চ' ফ্ৰেণ্ডছ, আপোনাৰ টাইম হৈছে আপোনাৰ 11টা, আৰু ভাবিছিলোঁ ভাতে খাম, কিন্তু ভাত নাপালোঁ। চ' এইপিনে দবাই আছোঁ চবে, চলি বতৰে আৰু লগত ঠাণ্ডা পানী। মেইন কথা হ'ল বৰষুণে পৰা অৱস্থা বেয়া কৰিলে, এতিয়া চাওঁ বাকী আগপিনে কি হয়। আপোনাৰ গুগলত চাৰ্চ কৰোঁতে আপোনাৰ ফ্লাড এলাৰ্ট দেখাই আছে ঠায়ে ঠায়ে, গ'লে গম পাম আৰু কি হয়। গোটেইবোৰ ভিজি মেলি চেছ, ওপৰৰ স্পৰ্টিংটো বাৰু শুকাই গ'ল, বাট মোৰ ৰেইনকোটৰ লং পেণ্টটো লিক আছিলে অকণমান। চ' সেই তলেদি যে পানী দি পাছ হ'ল, একেবাৰে চব ভিজাই পেলাল, পেণ্টটো শুকাওঁ অলপ উঠি দিছোঁ, মোজাত আহিছে কট থৈছোঁ যিহেতু বুটযোৰ গোটেই ভিজিলে। আৰু এনেই ভিজা মোজা পিন্ধিলে আপোনাৰ কি হয়, গোটেই বৰীখন পানীয়ে খোৱা নিচিনা হৈ যায়, একদম বগা পৰি হেঁপা পৰি। চ' মোজা পিন্ধা নাই, খালি বুটযোৰ পিন্ধি লৈছোঁ আৰু শুকাবলৈ ইয়াতে থৈ দিছোঁ। চ' চেইন টেইন টাইট কৰালোঁ আৰু লিভবোৰ কৰাই ল'লোঁ, এইখিনিতে আছিলে আপোনাৰ কেৰে জোতা। ভাল লাগিল, দাদা এজন লগ পালোঁ, চেনেলটো ছাবস্ক্রাইব কৰিলে। আৰু ইয়াৰ পৰা শিৱসাগৰ বাকী আছে আমাৰ এতিয়া 40 কিলোমিটাৰ। ত' ফটাফট যাওঁ, লাগোনে দেৰি হৈ গৈছেগৈ বহুত। তো মোৰ ফ্ৰণ্ট ছাইডে পুৰা আপোনাৰ ফটো ছেশ্যন চলি আছে, দেখাইছোঁ আপোনালোকক।
হে দাঁত দেখায় না দাঁত লাই হাইব লাগে এই জায়গাটার নাম কি হেরা এটু মেঘা না না এনে খাই কিনে এনে তো নাহারানি নাহারানি ডিমো কি মান দূর আছে ডিমো এখানে আছে পার হইল না ও আগত সেপন পাবো তারপর ও মোরা এনে রাস্তা ঠিকে পামে তিনছে গেলে ঠিকে পাবো সো ফটো কে হামা উঠিল তারপর আগু বলা ইয়ার ব্রা বন্ধুসকল আহি পাই গেলো আমি তিনচুকীয়া আর এটা আপনার টাইম আছে 7:30 তো আমি লগভগ 350 কিলোমিটার রাইড করবার লোক ইমানে বরষুণ দি আসলে যে একদম অবস্থা নাই আর এটা সব সবাই গোটে ভিজা আর রুম এটা লো লোকে তিনজন থাকবে লাগব আমি ছজন আছো যেহেতু আপনার 1800 রুম কস্ট বেয়া নহয় পার হেড আপনার 600 টাকাকে পড়ব আর বাথরুমটা ঠিকই আছে সো বর্তমান ফ্রেশ ফ্রেশ হয়ে লোক আর কাপড়গুলো শুকাব বিকজ গোটে অবস্থা চেঞ্জ আর বিজি কিন্তু তো দেন ফ্রেশ ফ্রেশ হয়ে ডিসাইড করি যে কি করি গুড মর্নিং ফ্রম তিনচুকীয়া গাইস আর বর্তমান আছো আমি তিনচুকীয়া আর বর্তমান টাইম হল আপনার 9টা আর বতর দেখিছে দেখতে থাকে ইয়া ডাউরি আর কিনকিনা বরফ দিয়ে আছে সো আমি অরুণাচল গিয়ে পাওয়া নাই না এটা ডাট আছে 50-50 হয়ে আছে লাগেজ মানত ব্যস্ত আমার জিন্তু ভাই আর বাইক স্টেজ গুড মর্নিং গাইস গুড মর্নিং বাইক সব ইয়াতে থরিছিল আমি পার্কিং আর এখন আসলে আমার হোটেল রয়্যাল ইন টেরেস ঠিকই আসলে বারো সবগুলো ফটাফট পেকিং করবো আর ওলাও ইয়ার পর ফ্রেন্ডস অরুণাচল চাব অহা পুরা হাতি ওলাই গেছে তো ভিজি মেলি কাপড় পুরা ধরে আপনার হাতের বছর সব যে আপনি থাকাটো চলাতে বাদ দিয়ে এটা আমি চিন্তা করে আছি যে থাকিম গোজ এটা আর 15 কিলোমিটার মান আছে ইয়ার পর দিলে আর সোমাইছো কিনা এটা খাই লো নহলে আর মরি নিদিয়া ভাই কত আছো অবস্থা বেয়া আমার অবস্থা আমার A few moments later. তো বন্ধুসকল টাইম হয়েছে এটা আপনার 5টালে আর 15-20 মিনিট বাকি আছে আর গোটে ভিজি মিলি শেষ বাট যান কষ্ট করে হলেও আহি পাই গেলো আমি তেজু আর তেজু টাউন ক্রস করে আমি আহিলো এটা ভিউ পয়েন্ট চাবলে কি ঠিক আকো কাইলে প্লেনত বা কি চেঞ্জ হয় এতালকে যেন চেঞ্জেস চলি আছে তো আহি যে কি হোক ভাল লাগছে চাই পানি ফ্লো সাগে গর্বত ধরব পারিছ না কব ন বাট বহুত ডাঙর গাইস এটা এই এইকেইটা হল আপনার আই গেস এখন লোহিত নদী হব আর এইকেইটা জাস্ট আপনার ব্রহ্মপুত্র ট্রিবিউটারিজ তো এইকেইটা ট্রিবিউটারিজ যদি এটা এনেকা ফ্লো চলি আছে ব্রহ্মপুত্রর কথা ভাবি গেছ করো আপনার কেনেকা অবস্থা হব কোচ তিন সাইডের পর ধর নটাত একদম পুরা বরষুণ আজি আমি কব গেলে রাতেপা বরষুণতে ভিজি আছে গধূলিলে সাগে গাত খেলায় আহি যাব আর বর্তমান আছে আমি তিনটা আছো ইয়াত আর তিনটা গায়েব কবনের কত লগ পাম না পাম রকাইছে মাছ বনোয়া নাছিলে তো বলক এটা ফটাফট এটা ভাবি আছো হোটেল নহলেও কিনা রিজর্ট সিজর্ট ইকো ক্যাম্প টাইপ পালে তাতে থাকিম বলে ভাবি আছো নহলে আর উপর যাওয়া তো নহব এটা আমার ডং ভ্যালি তো কিনা তো এডভেঞ্চার করব লাগবে ন ভাইটি কি ইয়ারে নাকি ইয়ারে হয় তুমি তুমি এই কে হয় এটা পানি আজি আয় এক না এই তো সুখা চোখা এটাও ভাই বাড়ির চড়ে গেবি নেই বেশি দেখ আমাকে তো উপর তো জানাই বলা মতলব ডং টাপ আমি তো নিয়ে যোগা এইটাই রিটার্ন জানা পড়ে
আমার তো আসাম থেকে আও তো ডিমাপুর শুনাই না ওয়া কা পাস থেকে আও আন্দর জানে না হ্যাঁ কেনসা জানে না হ্যাঁ আবি তো নিয়ে ভালো এনফ্লাই দিয়ে তো ভাই ওই ইতনা বারিশ এবে না কাটিন তো হ্যাঁ তো ফ্রেন্ডস শুনিলে ইয়ার লোকাল ভাইটি এটা আছিলে ক'লে যে পানী ইমান নাছিলে এই তিনিদিনৰ পৰা পূৰা বাঢ়িছে বোলে আৰু দেখা পাইছোঁ গোটেই লোকেল চুবা আহি কিনা মানে চাই আছে নদীখন আৰু আপোনাৰ এই আপোনাৰ লেফ্ট চাইডে পূৰা চহাই পিনি লৈ গ'ল বোলে আপোনালোকে চাওক এই টাৱাৰটো দেখা পাইছোঁ ন টাৱাৰৰ লেফ্ট চাইডলৈকে গোটেই মানে আপোনাৰ এনে বান্ধন আছিলে ডেম টাইপ আছিলে সেইখিনি গোটেই খহাই লৈ মেলি গুচি গ'ল তো গেছ কৰক এটা দেখোঁতে লাগি আছে বোলে বাম বাম নিচিনা কিমান দ হ'ব আৰু কিমান ফৰ্চ হ'ব ভাবি চাই লওক আৰু বাকী যি কি হওক গোপত আহিছে না ক'ব ন বাট সৌ চাইডে আপোনাৰ পানীৰ ওপৰত পূৰা এনে কুঁৱলী টাইপ বনি আছে মানে আৰু এই চাইডে পাহাৰকেইটা শ্লাইটলি অলপ অলপ ওলাইছে অলপ ৰ'দ থকা বা লাইট থকা আৰু মজা লাগিলে যদি বতৰটো ভাল লাগিলে তো যি কি হওক বলক ফটাফট এতিয়া আৰু ৰুম বিচাৰিব লাগিব